আজকে আমরা জেনে নেব কিভাবে মাই মুভি অ্যাপ থেকে ভিডিও বানানো যায়। তো প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে মাই মুভি অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখানে লিখে নিই প্রথমে মাই মুভি অ্যাপ, মাই মুভি অ্যাপ। তো মাই মুভি অ্যাপটা আমার যেহেতু ডাউনলোড করা আছে, তাই আমাকে ডাউনলোড করতে হবে না, আমি এটাকে ওপেন করে দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে ভিডিও রেট হেল্প। তো আমাকে কী করতে হবে, যেহেতু আমরা ভিডিও বানাবো তাই আমাকে ভিডিওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ভিডিওতে আমরা না ফটোতে যাব। ফটোতে গিয়ে এখানে কিছু ফটো আমরা সিলেক্ট করে নেব। এভাবে সিলেক্ট করে নিতে হবে। এভাবে কি হবো আমরা কয়েকটা ফটো সিলেক্ট করে নেব। তো তারপরে সিলেক্ট করার পরে কী করতে হবে, নেক্সট রয়েছে, নেক্সটে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম দেখতে পাচ্ছি ভিডিওটা, যে ফটোগুলো সিলেক্ট করলাম সেটা কী হচ্ছে, ভিডিওটা এখন ভিডিও হিসেবে আমরা এখন দেখতে পাচ্ছি। তো এখানে দেখো এই যে ভিডিওটা চলছে, তার এখানে দেখো মাই মুভি এখানে রয়েছে, এখানে লেখা আছে, সেটাকে আমাকে ডিলিট করতে হবে। তো এখানে কিছু অ্যাড কিছুক্ষণ টাইমে আমাদেরকে দেখতে হবে। তো তার জন্য আমরা কীভাবে ওয়েট করতে থাকি, তো আমাদের টাইম হয়ে গেছে, এটাকে আমরা ক্লোজ করে দেবো। এবার তোমরা এখানে দেখো ভিডিওটাকে প্রথম অবস্থায় নিয়ে আসবো। এই ভিডিওটা এখন চলতে থাকছে, ঠিক আছে। এবার দেখো এই যে ভিডিওটা চলতে থাকছে, সেটাকে আমি একটা নিজস্ব টাইমের মধ্যে নিয়ে আসতে চাই। তো তার জন্য আমাকে কী করতে হবে, এই এডিট রয়েছে, এডিটে আমাকে যেতে হবে। এডিটে গিয়ে এখানে তো ধরে নাও আমি প্রথম ফটোটাকে আমি নিয়ে আসবো। এডিটের পাশে আছে টাইম, টাইম দেখো এখানে এই টাইমটা কী রয়েছে, 05.0। তো এটাকে আমি কী করবো, সবসময় আমাকে এটাকে কমিয়ে নিয়ে আসতে হবে, যাতে কম টাইমে এটাকে আমরা করতে পারি। তো কমে নিয়ে আসলাম। তারপরে যদি তোমরা ভাবো যে আমি সব ফটো যতগুলো ফটো আছে সবগুলোকে আমি সেম সেকেন্ডের মধ্যে নিয়ে নেবো টাইমের মধ্যে, তাই তাহলে কী করতে হবে, তাহলে এখানে অ্যাপ্লাই টু অল ফটো ক্লিপস টিক করলাম। তাহলে হচ্ছে দেখো নিচের টিক চিহ্ন রয়েছে হলুদ, তাহলে এখানে টিক চিহ্ন দিলাম, তাহলে কি এই টাইমের মধ্যে কী হবে ফটোগুলো, এটা আমি চালিয়ে নিলাম। তাহলে এবার এখানে দেখো এবার হচ্ছে ফিল্টারে আমাকে যেতে হবে। ফিল্টারে দেখো বিভিন্ন ধরনের কালার রয়েছে, যে ছবিটাকে তোমরা দিতে চাই বা সেই ছবি বিভিন্ন ধরনের কালার ফিল্টার, এভাবে কী হচ্ছে ফিল্টার বা যেটা নেবার সেই ফিল্টারে সে কালারটা চলে আসবে, ঠিক আছে। এবার আমি ব্যাক হলাম, ব্যাক হওয়ার পরে এখানে দেখো আমি এডিটে গেলাম, এডিটে পরে এখানে কী রয়েছে এম,
এম এ দেখো, এম এখানে তোমরা দেখতে পারছো যে এই যে বিমান ধরনের কী রয়েছে, এম এর ডিজাইনগুলো রয়েছে, তুমি কোনটা নেবে তার উপরে এটা কী করছে ডিপেন্ড করছে, এমটা যেটা নেবে সেটাই। তো এখানেও টাইমের রয়েছে, টাইমটা যেহেতু আমি আগে করে নিয়েছি তাই আমি এটাকে অল করে দিচ্ছি, অল করে আবার টিক করে দেবো, টিক করে দেবো। তারপর হচ্ছে অ্যাডজাস্ট, অ্যাডজাস্টে গিয়ে দেখো অ্যাডজাস্টে কী দেখতে পাচ্ছ, অ্যাডজাস্ট এখানে ওখানে রয়েছে দেখো বিভিন্ন ধরনের রিকভারের পাশে বিভিন্ন ধরনের শার্পেন রয়েছে, শার্পেন দেখো, শার্পেন যখন উপরে যখন তুলবো তখন একটা নিচে তুলে বিভিন্ন ধরনের রয়েছে, সেমভাবে এক্সপোর রয়েছে উপরে তুলে একটা নিচে, মানে বিভিন্নভাবে সেমভাবে সব কিছুগুলোকে আমরা কী করবো, ওই সবগুলোকে আমরা যদি লাইটনেস করতে চাও তাহলে উপরে নিয়ে যাও, যদি নিচে গেলে কি লাইটনেসটা কমে যাবে, সেমভাবে এগুলো কি এগুলো কাজ হয়ে থাকে, বিভিন্ন ধরনের রিকভারগুলো বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তারপরে হচ্ছে ফিল্টারে যাবো, ফিল্টার ফিল্টার তো হলো এটা ফিল্টার, এবার তো ভাবো যে এটাকে আমি রোটেট করবো, এই ছবিটাকে রোটেট বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে নিয়ে আসবো, সেটা তোমার তোমরা ইচ্ছা মতো করে নেবে, হলো তাহলে টিক চিহ্ন দিলাম। এবার হচ্ছে এখানে এবার ভাবো, এবার এখানে এর হবে, এবার তোমরা যদি ভাবো যে আমি আমি ফটোটা কোনো ফটো আমার একটু বেই হয়ে গেছে, বে মানে অতিরিক্ত হয়ে গেছে, সেটাকে আমি ডিলিট করবো, ভুল করে সেটা হতো হতে পারে, তার জন্য কী করতে হবে, এই প্লাস রয়েছে প্লাস, প্লাসে আমি গ্যালারিতে আসলাম, গ্যালারিতে ফটোতে গেলাম, ফটোতে ধরে নাও আমি এই ফটোটাকে সিলেক্ট করেছি, সিলেক্ট করলাম, এই ফটোটা সিলেক্ট হয়ে গেলো, তো সিলেক্ট করার পরে কী করতে হবে, ফটোটা যেটাকে আমি ডিলিট করবো সেটাকে আমাকে টাচ করতে হবে, টাচ করে তার পাশে লেফট লেফট সাইডে দেখতে পাচ্ছি ডিলিট অপশান, এখানে গিয়ে ডিলিট করে দিতে হবে, তাহলে কি ফটোটা ডিলিট হয়ে গেল। তো তারপরে হচ্ছে এখানে আমাকে ধরে নাও, এবার হচ্ছে এবার হচ্ছে স্ট্রি, এবার হচ্ছে ফিল্টার গেল, এবার হচ্ছে এফেক্ট, এফেক্ট বিভিন্ন ধরনের এফেক্টগুলো রয়েছে, বিভিন্ন ধরনের এফেক্ট যেটা নেবা সেটাই তোমরা তোমাদের ইচ্ছা মতন এটা করতে পারবা, এফেক্ট রয়েছে। এবার হচ্ছে স্টিকার, এবার হচ্ছে যে স্টিকারটা তোমরা নেবে যেটা তোমাদের মনে হবে, যেমন হচ্ছে গিফটস পাশে বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের জিনিসগুলো রয়েছে, যেটা যেটা মনে হবে সেটা নিতে পারবে, যেটা যেটা তোমরা যেটা স্টিকার নেবে তো তোমাদের ইচ্ছা মতো সেটা নিতে পারবে, যেমন এখানে রয়েছে, তবে এটা যদি নাও তাহলে এটাকে কীভাবে এটাকে টিক করে দিতে হবে, তার স্টিকার আরও রয়েছে ধরে নাও এখানে আরও বিভিন্ন ধরনের স্টিকারগুলো আমরা দেখতে পারছি, এটা তোমরা তোমাদের মতো করে নিতে পারবে, তা এখানে গেলো এবার স্টিকার, তা তাহলে সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে স্টিকার পাশে এবার টেক্সট, যদি তুমি ভাব তোমরা ভাবো যে আমি কোনো কিছু এখানে লিখবো, এখানে লেখার জন্য হয়ে থাকে যে যেমন হচ্ছে আমি আমার নামটা লিখছি, এই নামটা টেক্সট হলো, এটাকে টিক করে দিলাম, তাহলে কী হলো আমার নামটা এখানে চলে আসবে, আমি এটাকে উপরে নিলাম। এবার হচ্ছে আমি ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইড হচ্ছে বিভিন্ন ধরনের যে ফ্রন্ট সাইড পাশে দেখবো বিভিন্ন ধরনের সাইজ চেঞ্জ হতে থাকছে, ফ্রন্ট যত রাইটে নিয়ে যাবো তত কী হবে সেটা সাইজটা বড় হতে থাকবে। এবার হচ্ছে ক্যাপাসিটি কতটা ক্যাপাসিটির মধ্যে নেবো সেটাকে, তা 100 ক্যাপাসিটি হয়েই আছে, দুটো ক্যাপাসিটিটা লেফটে নিয়ে যায় তাহলে কি ক্যাপাসিটি কমতে থাকবে, আবার ক্যাপাসিটিটা 100 নিয়ে গেলে রাইট সাইডে নিয়ে গেলে তো কি বাড়তে থাকবে। তারপর এখানে দেখে নাও, এবার এখানে রয়েছে কালারের পাশে শ্যাডো রয়েছে, শ্যাডো দেখতে পাচ্ছ ওখানে বিভিন্ন ধরনের কালার শ্যাডোগুলো রয়েছে, যারা তোমাদের যেটা মনে হবে তোমরা সেটা কী করবে চুজ করে নেবে, শ্যাডো রয়েছে, এবার কি এক শ্যাডোগুলো চেঞ্জ হয়ে থাকে। তারপরে লেভেল রয়েছে, লেভেল কোন লেভেলে তুমি রাখতে চাইছো, এখানে 100% যেটা করা আছে যদি লেফট সাইডে নিয়ে যাও তার লেভেলটা কমে থাকবে, রেডিয়াস রয়েছে, রেডিয়াসটা যদি রাইট সাইডে নিয়ে যাও এটাকে রেডিয়াসটা বাড়তে থাকবে, এটা হচ্ছে। এবার হচ্ছে স্পেসিং, স্পেসিংয়ে ওয়ার্ড দেখো, ওখানে ওয়ার্ড লেখা আছে, ওখানে ওয়ার্ডে যত সামনে যাবে তখন ওয়ার্ডে কী হচ্ছে সেটা ওয়ার্ডটা এক একটা ওয়ার্ড এক একটা থেকে কী হচ্ছে দূরে সরে যাচ্ছে দেখতে পাচ্ছো, আর যত লেফট সাইডে নিয়ে যাবো তো কী হচ্ছে যতই কাছে চলে আসছে। এবার লাইনগুলো দেখতে পাচ্ছি, এবার লাইন এবার দেখো লাইনটা যখন আমি রাইট সাইডে নিয়ে যাই তখন কী লাইনগুলোর একটা চেঞ্জ হতে থাকছে, এবার যদি লেফট সাইডে নিয়ে যাই তাহলে কী হচ্ছে লাইন আরও একটা চেঞ্জ হতে থাকছে। তারপরে হচ্ছে ফন্ট, ফন্ট হচ্ছে বিভিন্ন স্টাইল, তোমার যেটা মনে হবে সেই স্টাইলটা তোমরা দিতে পারবে, মাই মুভি যে কোনো স্টাইল এখানে তোমরা নিতে পারবে, এখানে হচ্ছে ফন্ট।
রয়েছে ইম ই এনিম এনিম রয়েছে এখানে, এখানেও বিভিন্ন ধরনের স্টাইলগুলো রয়েছে এনিমে দেখতে পাচ্ছ, যেটা তোমরা মনে হবে সেটা তোমরা নিতে পারবে। এনিমের স্টাইল রয়েছে দেখতে পাচ্ছ এখানে। তো আমি আমি এটাকে সিলেক্ট করে নিলাম, তাহলে এটাকে টিক চিহ্ন দিলাম। এবার কি করতে হবে, এবার হচ্ছে আমাকে এবার টিক চিহ্ন দিলাম, এবার হচ্ছে আমাকে মিউজিক আমি অ্যাড করব। তো মিউজিক অ্যাড যদি করতে থাকো, এবার দেখো যদি রেকর্ড যেসব মিউজিকগুলো করা হয়েছে সেগুলো বা যেগুলো ডাউনলোড করা হয়ে গেছে সেখানে যদি ক্লিক করো তাহলে ডাউনলোড মিউজিকগুলো চলে আসবে ডাউনলোড। আর যদি ভাবো যে না নতুন করে ডাউনলোড করবো, তার জন্য আমাকে কী করতে হবে, তার জন্য আমাকে হচ্ছে মিউজিকে যেতে হবে। মিউজিকে অনলাইন রয়েছে, অনলাইনে বিভিন্ন ধরনের এগুলো রয়েছে। নতুন করে যদি ভাবো আমি নতুন করে ডাউনলোড করবো, নতুন করে ডাউনলোড করতে পারবে, অনেকগুলো রয়েছে। যেমন হচ্ছে এখানে টাচ করলাম, মিউজিকটা অন হয়ে গেল, মিউজিকটা অন হয়ে গিয়ে এটাকে টাচ করলাম, টাচ করলে এটা ডাউনলোড হচ্ছে। ইউজ লেখা আছে ওখানে কী করতে হবে, তবে এবার এর যে ভলিউমটাকে আমি সবসময় কমিয়ে দেবো, যদি এটা ব্যাকগ্রাউন্ডের ভলিউম তাই থেকে আমাকে কমিয়ে দিতে হবে, তো কমিয়ে রাখবো সবসময়। এবার এটাকে আমি কী করবো, এটাকে হচ্ছে এবার এবার যদি মিউট করতে থাকো মিউট হবে। এবার আমি আর এবারে এবার এটা হলো, এবার হচ্ছে প্যাডে আছে, প্যাড করতে থাকো আনপ্যাড এটা হতে থাকবে। স্পিচ স্পিড কত স্পিডে তুমি এটাকে নিতে চাইছো, তোমরা তোমরা ইচ্ছার মতো এটা কী করতে থাকে করতে থাকে, কত স্পিডে তুমি এটাকে নেবে। ঠিক আছে হলো, এবার হচ্ছে আমি টিক দেবো। এবার টিক দেওয়ার পরে কী হবে, এখানে এখানে হচ্ছে এই যে এগুলো সব হয়ে গেছে। এবার থেকে আমি সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে যেটা এবার হচ্ছে আমাকে এবার উপরে দিয়ে এবার দেখতে পাচ্ছো যেটা হচ্ছে উপরে এখন অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, এই অ্যারো চিহ্নতে আমাকে কী করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখো এখানে কোয়ালিটি বিভিন্ন, এখানে কোয়ালিটির উপরে করলে কী হয় বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে, হাই লো মিডিয়াম। তো মিডিয়ামে এখানে আমি টাচ করলাম, মিডিয়ামে মিডিয়ামে টাচ করে এক্সপোর্টে আমি ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পরে হচ্ছে এভাবে কীটা কি লোড হতে থাকছে। এটা লোড হলো, লোড হওয়ার পরে এটা ব্যাকে চলে আসলাম, ব্যাক ভিডিওতে চলে আসলাম। তো এইভাবে আমরা কি করব, এইভাবে হচ্ছে মাই মুভি অ্যাপ থেকে আমরা ভিডিও বানাবো। তো এ পর্যন্ত কাজ আমরা মাই মুভি থেকে করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। ধন্যবাদ জানানো হচ্ছে সবাইকে।